নমস্কার, আমি উত্তম মণ্ডল। আমার হরবোলা হাস্যকৌতুক উত্তম মণ্ডল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যদি আমার এই চ্যানেলটিকে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর নতুন নতুন ভিডিও পেতে নিচে থাকা বেল আইকনটি প্রেস করুন। দাদা, আমি একদিন লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াতে গেছিলাম, বসিরহাট উত্তর চব্বিশ পরগনা কাকড়া কচুয়া লোকনাথ বাবার জন্মস্থানে। সেখানে দেখি বিশাল ভক্তের চাপ, প্রচুর ভক্ত আসে, কোটি কোটি ভক্ত। সেই ভক্তের মধ্যেও ওখানকার মানুষেরা, ওখানকার কর্মিকীরা প্রসাদ দিয়ে থাকে, খিচুড়ি প্রসাদ। তো ওই প্রসাদ অনেক ভক্ত পায়, অনেক ভক্ত পায় না, কোটি কোটি মানুষের ভিড় তো, ভক্তির ভিড় তো। সেখানে গেলে অনেক প্রসাদ পাওয়ার ভাগ্যের ব্যাপার থাকে। এইবার সেদিন ছিল বর্ষাকাল, সে বর্ষা হচ্ছে, টিপটাপ করে বৃষ্টি হচ্ছে, অনেকে প্রসাদ পাচ্ছে, অনেকে পাচ্ছে না, কেউ ধাক্কা খেয়ে পড়ে যাচ্ছে। আমি সেই সব দেখলাম, দেখে আপনাদের কাছে নিয়ে আসি, শুনুন। আরে কচুয়াতে গেছিলাম, খিচুড়ি খেয়েছিলাম, কত ভালো লেগেছিল আমার। আরে কচুয়াতে গেছিলাম, খিচুড়ি খেয়েছিলাম, কত ভালো লেগেছিল আমার। আলু পটল দু থাক রেঁধেছিল পুঁইশাক, আলু পটল দু থাক রেঁধেছিল পুঁইশাক, কত ভালো লেগেছিল আমার। কচুয়াতে গেছিলাম, খিচুড়ি খেয়েছিলাম, কত ভালো লেগেছিল আমার। এবার যারা প্রসাদ পেয়েছে, জল পায়নি, কেউ পাতা পেয়েছে, প্রসাদ পায়নি, তাদের বিষয় নিয়ে একটা কথা শুনুন। আরে জল দিল না, পাতা দিল না, কেড়ে কেড়ে খেলাম। আরে জল দিল না, পাতা দিল না, কেড়ে কেড়ে খেলাম। লোকের ধাক্কা আমি উল্টে শুয়ে পড়লাম, বলো ভাই। কচুয়াতে গেছিলাম, খিচুড়ি খেয়েছিলাম, কত ভালো লেগেছিল আমার।